বড় সড় অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল তিলিয়ামুড়ার তুইসিন্দ্রায় রিক্সার শিবির কলোনি। জানা যায়, শুক্রবার এই শিবিরের বিষ্ণুরুদ্র পালের বাড়িতে একটি অনুষ্ঠানের জন্য রান্নার কাজ চলছিল গ্যাস দিয়ে। আচমকা গ্যাস লিক করে আগুন ধরতে থাকে সিলিন্ডারে। বাড়ির মানুষ তৎক্ষণাৎ বালু ও ভিজে ছানা দিয়ে আগুন নেভানোর চেষ্টা চালায়। খবর দেওয়া হয় দমকল কর্মীদের। দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে দমকল কর্মীরা। তাদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, যার ফলে দিন বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল গোটা শিবির। রান্নার কাজ ঘরের বাইরে হওয়ায় তেমন কোনো ক্ষতি হয়নি। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আমার বোনের বিয়ে তারিখে, তাহলে তারা আজকে আশীর্বাদ করতে হইব। সিলিন্ডার রান্না টান্না হইতেছে, হঠাৎ করে গ্যাস সিলিন্ডার লিক হই নাকি তো, হঠাৎ করে গ্যাস হইতেছে এমন করে আগুন আগুন দাদা দাদা করে পরিমাণ কেমন দেখলে ফোন দেবো কি তাই। ওই তো গ্যাসে তো এমন লাগছে, আমার একজন ফোন করছে বাড়ির থেকে, এবারে বাইরে সাথে যেতে বসলো, বাইরে সাথে আটকাইছি আটকাইছি, এদিকে আমি পাড়াইছি। কয়টার সময় ঘটনাটা? তো ঘটনাটা তো এর আগে একটু শুরু থেকে লাগছে, যেটা ঠিক আমি বলি না, আমি দোকানে আসলাম, দোকান থেকে ফোন করছে আমার। কিসের থেকে লাগবে গ্যাসের থেকে? ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24x7।